নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব টেট এর পরিবেশ বিদ্যার খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে। তা আমি আজকে সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে দেওয়া আছে। আর আপনারা এরকম আরও যদি কোশ্চেন আপনারা দেখতে চান, তাহলে এক্ষুনি আপনারা চ্যানেলের প্লেলিস্টে যান এবং চ্যানেলের প্লেলিস্টে দেখুন, পরপর এই কোশ্চেনগুলো সব দেওয়া আছে। তা প্রথম প্রশ্ন আমাদের স্ক্রিনে দেখে নিই কি আছে। প্রথম প্রশ্ন আছে, কম্পোস্টিং কি? তা কম্পোস্টিং কি সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা এর সঠিক উত্তর আমরা দেখে নেব। অপশন এ আছে সৌরশক্তি প্রকল্প, অপশন বি আছে বায়ু দূষণ রোধক, অপশন সি আছে কম্পোস্ট অর্থাৎ আবর্জনা পচিয়ে সার তৈরি করার পদ্ধতি, আর অপশন ঘ আছে জল বিশুদ্ধকরণ প্রক্রিয়া। তাহলে এখানে এই কম্পোস্টিং এটা কি না, এটা অপশন সি সঠিক উত্তর হবে, কারণ কম্পোস্ট কথাটা এটার সাথে জড়িয়ে আছে, তাই না? তাহলে কম্পোস্ট অর্থাৎ আবর্জনা পচিয়ে সার তৈরি পদ্ধতি। আর এখানে যে উত্তর গ দেওয়া আছে, এই যে উত্তর গ মানে যে গটা পারফেক্ট হবে এরকম না, এখানে উত্তরগুলো কিন্তু ভুলও দেওয়া আছে। ঠিক আছে, এরকম আপনারা মার্কেটে প্রচুর বই পাবেন, সেই বইয়ে আপনারা দেখতে পাবেন যে প্রচুর সংখ্যক ভুল কিন্তু রয়ে যায়। তা একটা বই কিনবেন, এরকম পরিশুদ্ধ কোনো বিশুদ্ধ বই নেই যে বইতে আপনারা সমস্ত উত্তরই সঠিক করা থাকবে। ঠিক আছে, তাহলে উত্তর করার পর বা উত্তর ওখান থেকে অ্যান্সার থেকে উত্তর দেখার পর আপনারা কিন্তু উত্তরগুলো মিলিয়ে নেবেন। ঠিক আছে, আপনাদের কাছে যখন গুগল সার্চ আছে আপনারা কিন্তু উত্তরগুলো মিলিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনারা সঠিক উত্তরটা পেয়ে যাবেন বা পেতে পারবেন। ঠিক আছে, চলে আসি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে এল নিনো কি? তাহলে এল নিনো সম্পর্কে নিশ্চয়ই আপনারা সবাই জানেন। তা এটি অত্যন্ত অনিয়মিত উষ্ণ সমুদ্র স্রোত, না সুনামির অপর নাম, না লবণাক্ত জলের আধিক্য, না কোনোটিই নয়। তাহলে এল নিনো, তাহলে এল নিনোটা কি না, এটি হচ্ছে সঠিক উত্তর হচ্ছে একটি অত্যন্ত অনিয়মিত উষ্ণ সমুদ্র স্রোত। চলে আসি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, চিপকো শব্দের আক্ষরিক অর্থ কি? সুলভ, বিচ্ছিন্ন, জড়িয়ে থাকা, না কোনোটিই নয়। তাহলে চিপকো শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে জড়িয়ে থাকা, এই যে গাছের সাথে তারা জড়িয়ে ছিল, তাহলে কি না, বন সংরক্ষণের জন্য। তা এটাই হচ্ছে সঠিক উত্তর হবে। তাহলে চিপকো শব্দের আক্ষরিক অর্থ হলো জড়িয়ে থাকা। তা এটা হোমটাক্সের প্রশ্ন ছিল। তা গেলোদিনকের হোমটাক্সের প্রশ্নে যারা সঠিক উত্তর দিয়েছে তাদের সাধুবাদ জানাই, এবং যাদের নাম শর্টলিস্ট হয়েছে তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। চলুন চলে যাই আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, নিচের কোন রোগটি বায়ুবাহিত, মানে বায়ুতে যে রোগটা বহন হয় সেই রোগটা কোনটি এই চারটের মধ্যে? তা অপশন আছে ডিপথেরিয়া, টাইফয়েড, ডিসেন্সট্রি, না কোনোটি নয়। তাহলে এখানে এর সঠিক উত্তর হবে ডিপথেরিয়া। ঠিক আছে, তাহলে বায়ুবাহিত রোগ কোনটা, সেটা হচ্ছে ডিপথেরিয়া। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, চিপকো আন্দোলনের মূল বিষয় কি ছিল? অপশন এ বা ক আছে সস্তায় খাদ্য সরবরাহের দাবি, অপশন খ বা বি আছে অরণ্য সংরক্ষণের দাবি, অপশন সি আছে বা গ আছে নদী জল দূষণ মুক্ত রাখার দাবি, না অপশন ডি বা ঘ আছে এর কোনোটি নয়। তাহলে চিপকো আন্দোলনের মূল বিষয় কোনটি, এর সঠিক উত্তর হচ্ছে অরণ্য সংরক্ষণের দাবি। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, পৃথিবীর মোট পরিবেশ বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তাহলে পৃথিবীর প্রথম পরিবেশ বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ আছে মন্ট্রিল, অপশন বি স্টকহোম, অপশন সি রিও জেনেরিও, আর অপশন ডি হচ্ছে কিয়োটো। তাহলে পৃথিবীর প্রথম যে পরিবেশ বৈঠক হয়েছিল সেটা হয়েছিল কিন্তু স্টকহোমে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কেরালায় শাস্ত্রীয় সাহিত্য পরিষদ কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল? তাহলে শাস্ত্রীয় সাহিত্য পরিষদ যে আন্দোলনের সাথে যুক্ত ছিল সেই আন্দোলন কোনটা, সেটা আমাদের জিজ্ঞেস করা হয়েছে। আমরা অপশনসগুলো দেখে নেব, নর্মদা বাঁচাও আন্দোলন, সাইলেন্ট ভ্যালি বাঁধ প্রকল্পের বিরুদ্ধে আন্দোলন, চিপকো আন্দোলন, না কোনোটি নয়। তাহলে আমরা এখানে দেখে নেব সঠিক উত্তর, এটা হচ্ছে শাস্ত্রীয় সাহিত্য পরিষদ, এটা সঠিক উত্তর হবে চিপকো আন্দোলন। চলে আসছি পরবর্তী প্রশ্ন, আর্সেনিকোসিস হলো, তাহলে আর্সেনিকোসিস এটা কি হবে, না বায়ু দূষণের কুফল, শব্দ দূষণের কুফল, জল দূষণের কুফল, না কোনোটি নয়। তাহলে আর্সেনিক এটা একটা জলের মধ্যেই থাকে, তা সুতরাং এটা হচ্ছে জল দূষণের কুফল। চলে আসছি পরবর্তী প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রদত্ত পানীয় জলে আর্সেনিকের উর্ধ্বমাত্রা কত? 0.05 মিলিগ্রাম প্রতি লিটার, 0.10 মিলিগ্রাম প্রতি লিটার, 0.20 মিলিগ্রাম প্রতি লিটার, না কোনোটি নয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে কোনটা, না 0.5 মিলিগ্রাম। এখানে খ আছে, প্রিন্টিং মিস্টেক আছে, তা সুতরাং আপনারা উত্তরের সাথে যান, কোশ্চেনের অপশনের সাথে গিয়ে আপনার লাভ হবে না।
তাহলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রদত্ত পানীয় জলে আর্সেনিকের উচ্চমাত্রা কত? না 0.05 মিলিগ্রাম প্রতি লিটার। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন ধাতু ইটাই ইটাই রোগের জন্য দায়ী? অপশন এ সীসা, অপশন বি ক্যাডমিয়াম, অপশন সি পারদ, না অপশন ডি কোনোটাই না। তাহলে ইটাই ইটাই রোগ এর জন্য দায়ী কোনটা? না ক্যাডমিয়াম। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে লন্ডন স্মগ এর জন্য মুখ্যত দায়ী গ্যাসটি হলো? তাহলে লন্ডন স্মগ এর জন্য যে গ্যাসটি দায়ী সেই গ্যাসটি কোনটি? অপশন এ আছে মিথেন গ্যাস, অপশন বি সালফিউরিক গ্যাস, অপশন সি নাইট্রোজেন গ্যাস, না কোনোটি না। তাহলে এটার জন্য মেন যেটা প্রবলেম ছিল সেটা সালফার ডাইঅক্সাইড, তাই এখানে সালফিউরিক অ্যাসিড মানে বেসিকটা এখানে উত্তর হবে। ঠিক আছে, তাহলে লন্ডন স্মগ এর জন্য মুখ্যত দায়ী গ্যাসটি হলো সালফিউরিক অ্যাসিড। চলে আসছি পরবর্তী প্রশ্ন। শব্দের তীব্রতা মাপার এককের নাম কি? অপশন এ আছে মিলিমিটার, অপশন বি ডেসিবেল, অপশন সি ইউনিট, না অপশন ডি কোনোটি না। তাহলে শব্দের তীব্রতা মাপার ডেসিবেল দিয়ে মাপা হয়। 60 অবধি ধারা আছে, তাই না? আদর্শ 60 পর্যন্ত। চলে আসি পরবর্তী প্রশ্ন। ইথিলিনের ব্যবহারে উদ্ভিদের বৃদ্ধি ঘটে, উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হয় ও দ্রুত ফল ফুল আসে, না কোনোটি নয়? তাহলে এটা সঠিক উত্তর হবে উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হয়। তাই শব্দের ডেসিবেল ক্ষেত্রে এই জায়গাটা যখন আপনারা দেখছেন তখন দেখে নেবেন একটা জিনিস, সেটা হচ্ছে কত ডেসিবেলে মানুষ বধির হতে পারে, সেটা হচ্ছে 150। আর ট্রেনের কত? ট্রেনের হচ্ছে 90। আর 60 ডেসিবেল পর্যন্ত মানুষ সহ্য করতে পারে। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন। ফ্লুরোসিস রোগের জন্য দায়ী হলো কার্বন ডাইঅক্সাইড, ফ্লুরিনের অভাব, ক্লোরিনের অভাব, না সীসা? তাহলে ফ্লুরোসিসের জন্য দায়ী কোনটা সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। এটা নিশ্চয়ই আপনারা অনেকে পড়েছেন বা প্রায় সবাই জানেন, তা আমরা দেখে নিচ্ছি এখানে সঠিক উত্তরটা কি। না ফ্লুরোসিস যখন তাহলে এটা ফ্লুরিনের প্রভাবে হয়। চলে আসি পরবর্তী প্রশ্ন। নিচের কোন গ্যাস পচা ডিমের মতো গন্ধযুক্ত? তাহলে এটা নিশ্চয়ই আপনারা জানেন, H2S মানে হাইড্রোজেন সালফাইড, H2SO4 নাইট্রিক অ্যাসিড, NO3 আর পটাশিয়াম ক্লোরাইড, KCLO3। তাহলে এটা হাইড্রোজেন সালফাইড, আর হাইড্রোজেন সালফাইড এটা H2SO4 এর লঘু সালফিউরিক অ্যাসিডটা হাইড্রোজেন সালফাইড লিখে দিয়েছে। তাই সুতরাং আপনারা দেখেই বুঝতে পারছেন যে এর কোথায় আছে। তো বন্ধুরা, হাইড্রোজেন সালফাইডের অ্যাকচুয়াল সংকেত হচ্ছে H2S, তা আমরা হাইড্রোজেন সালফাইড প্রথম অপশন কয়ের সাথে যাবো। তাহলে নিচের কোন গ্যাস পচা ডিমের গন্ধযুক্ত? তাই সঠিক উত্তর হচ্ছে হাইড্রোজেন সালফাইড। এগুলো প্রিন্টিং মিস্টেক থাকে, তা প্রিন্টিং মিস্টেক আপনাদের পরীক্ষার সময় যদি কোশ্চেন থেকে থাকে তাহলে আপনারা কিন্তু সেই প্রিন্টিং মিস্টেকের ধরনের উপর দাঁড়িয়ে আপনারা কিন্তু সম্পূর্ণ নাম্বারটা পেয়ে যাবেন। চলে আসি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে বাড়ির ময়লা আবর্জনা হলো অপশন এ ভঙ্গুর দূষণকারী পদার্থ, অপশন বি অভঙ্গুর দূষণকারী পদার্থ, অপশন সি প্রাথমিক বায়ু দূষক, আর অপশন ডি হচ্ছে কোনোটি নয়। তাহলে বাড়ির ময়লা আবর্জনা এর সঠিক উত্তর হচ্ছে ভঙ্গুর দূষণকারক পদার্থ। চলে আসছি পরবর্তী প্রশ্ন। বায়ুচাপ মাপার যন্ত্রের নাম কি? বায়ুর যে চাপ আছে সেটা মাপার কোন যন্ত্রের সাহায্যে? তা আমরা এখানে দেখে নেব, ল্যাক্টোমিটার এটা দুধের ক্ষেত্রে লাগে, অডিওমিটার এটা শোনার ক্ষেত্রে লাগে, আর অপশন সি আছে ব্যারোমিটার। তাহলে বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? না ব্যারোমিটার। চলে আসছি পরবর্তী প্রশ্ন। টাইফুন কি? অপশন এ আছে জাপানের ঘূর্ণাবাদ, অপশন বি আছে ইন্দোনেশিয়ার সুনামি, অপশন সি আছে আমেরিকার ঝড়, না অপশন ডি কোনোটাই না। তাহলে টাইফুন টর্নেডো এগুলোর নাম শুনে থাকবেন, এগুলোর সঠিক উত্তর কি হবে? না এটা হচ্ছে জাপানের ঘূর্ণাবাদ। ঠিক আছে, চলে আসি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আমাদের স্ক্রিনে দেখে নেবো কি আছে, যে উইলি উইলি কোন দেশের ঘূর্ণাবাদ? তাহলে উইলি উইলিটা কোন দেশের ঘূর্ণাবাদ সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। অপশন এ আমেরিকা, অপশন বি চীন, অপশন সি অস্ট্রেলিয়া, আর অপশন ডি হচ্ছে মালয়েশিয়া। তাহলে এটা হবে অস্ট্রেলিয়ার সঠিক উত্তর। তাহলে উইলি উইলি কোন দেশের ঘূর্ণাবাদ সেটা হচ্ছে অস্ট্রেলিয়া। চলে আসি পরবর্তী ও আজকে শেষ প্রশ্ন। আঁধি হলো সেটা কি আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। অপশন এ হচ্ছে শীতকালীন ধোঁয়াশা, অপশন বি গ্রীষ্মকালীন ধূলিঝড় ভারতের, অপশন সি আছে উত্তর ভারতের প্রবল খরা, আর অপশন ডি হচ্ছে কোনোটি নয়। তাহলে আঁধি হলো এটা একটা সঠিক উত্তর কি হবে, না গ্রীষ্মকালীন ধূলিঝড়। ভারতের যে গ্রীষ্মকালীন ধূলিঝড় হয় সেটাকে বলে আঁধি। ঠিক আছে, আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। যাদের এই কোশ্চেনগুলো আগেই পড়া ছিল তাদের একবার করে রিভাইজ হয়ে গেল। তো চলুন আজকে আমরা কি পড়েছি চট করে একটু দেখে নেব, কেন না আমরা একবার পড়ে দেখেছি যে অ্যান্সার করেছি, কিন্তু আরেকবার পড়ে সেটাকে আমরা মস্তিষ্কগত করব, যাতে এগুলোর অ্যান্সার আমাদের পরীক্ষার সময় ভুল না হয়। ঠিক আছে, তা সেই দিকে নজর রেখে আপনারা একটু মন দিন। আমরা চট করে এই যে 20টা প্রশ্ন আজকে সলভ করলাম, সেই 20টা প্রশ্নের কী কী উত্তর হলো একবার জাস্ট রিভাইজ করে নিই, তাহলে আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তা আমি আলোচনা করছি, খুব তাড়াতাড়ি আলোচনা করবো, আপনারা একটু মন দিন। প্রথম প্রশ্ন ছিল কম্পোস্টিং কি? এর সঠিক উত্তর হচ্ছে কম্পোস্ট, অর্থাৎ আবর্জনা পচিয়ে সার তৈরির পদ্ধতি। নেক্সট ছিল ইল নিনো কি? এর সঠিক উত্তর একটি অত্যন্ত অনিয়মিত উষ্ণ সমুদ্রস্থল। নেক্সট
চিপকো শব্দের আক্ষরিক অর্থ কি, এর সঠিক উত্তর হচ্ছে জড়িয়ে ধরা। নেক্সট, নিচের কোন রোগটি বায়ুবাহিত, সঠিক উত্তর হচ্ছে ডিপথেরিয়া। নেক্সট, চিপকো আন্দোলনের মূল বিষয় ছিল, এর সঠিক উত্তর হচ্ছে অরণ্য সংরক্ষণের দাবি। নেক্সট, পৃথিবীর প্রথম পরিবেশ বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল, এর সঠিক উত্তর হচ্ছে স্টকহোম। নেক্সট, কেরালায় শাস্ত্রীয় সাহিত্য পরিষদ কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, এর সঠিক উত্তর হচ্ছে চিপকো আন্দোলন। নেক্সট, আর্সেনিকোসিস হলো, এর সঠিক উত্তর হচ্ছে জলদূষণের কুফল। নেক্সট, বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রদত্ত পানীয় জলে আর্সেনিকের ঊর্ধ্বমাত্রা কত, এর সঠিক উত্তর হচ্ছে 0.05 মিলিগ্রাম প্রতি লিটার। নেক্সট, কোন ধাতু ইটাই রোগের জন্য দায়ী, এর সঠিক উত্তর হচ্ছে ক্যাডমিয়াম। নেক্সট, লন্ডন স্মগ এর জন্য মুখ্য দায়ী গ্যাসটি হলো, সঠিক উত্তর হচ্ছে সালফিউরিক গ্যাস। নেক্সট, শব্দের তীব্রতা মাপার এককের নাম কি, এর সঠিক উত্তর হচ্ছে ডেসিবেল। নেক্সট, ইথিলিন ব্যবহারের ফলে উদ্ভিদের সঠিক উত্তর হচ্ছে বৃদ্ধি ব্যাহত হয়। নেক্সট, ফ্লুরোসিস রোগের জন্য দায়ী হলো, সঠিক উত্তর ফ্লুরিনের অভাব। নেক্সট, নিচের কোন গ্যাস পচা ডিমের গন্ধযুক্ত, সঠিক উত্তর হচ্ছে হাইড্রোজেন সালফাইড H2S। নেক্সট, বাড়ির ময়লা আবর্জনা হলো, এর সঠিক উত্তর হচ্ছে ভঙ্গুর দূষণকারী পদার্থ। নেক্সট, বায়ুমণ্ডল বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম, এর সঠিক উত্তর হচ্ছে ব্যারোমিটার। নেক্সট, টাইফুন কি, এর সঠিক উত্তর হচ্ছে জাপানের ঘূর্ণপাত। নেক্সট, উইলি উইলি কোন দেশের ঘূর্ণপাত, সঠিক উত্তর হচ্ছে অস্ট্রেলিয়া। অ্যান্ড নেক্সট অ্যান্ড লাস্ট, আঁধি হলো, এর সঠিক উত্তর হচ্ছে গ্রীষ্মকালীন ধূলিঝড় ভারতের। এইবার আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয়টিতে। তা বিশেষ আকর্ষণীয় বিষয়টিতে হলো, আপনাদের একটা কোশ্চেন করা হবে, আর এই কোশ্চেনে আপনাদের সঠিক উত্তর দিতে পারলে আপনাদের পুরস্কৃত করা হবে, পুরোটাই আপনাদের মোটিভেট করার জন্য। তা আপনারা যদি একটু কোঅপারেট করেন তাহলে আমাদের এই জিনিসটা চালিয়ে যেতে খুবই সুবিধা হয়। তো চলুন বন্ধুরা, আজকে আমরা দেখে নিই আমাদের হোমটাক্সের প্রশ্নটা কি আছে। তা আজকে হোমটাক্সের প্রশ্নটা আমি বলছি, আপনারা একটু খাতায় লিখে নেন, নিচের কোনটি পশ্চিমবঙ্গের অভয়ারণ্য, অপশন এ কাজিরাঙ্গা, অপশন বি চাপড়ামারি, অপশন সি ভরতপুর, না অপশন ডি হচ্ছে দোচিগ্রাম। আবার আমি আপনাদের আজকে হোমটাক্সের প্রশ্নটা বলছি, নিচের কোনটি পশ্চিমবঙ্গের অভয়ারণ্য, অপশন এ কাজিরাঙ্গা, অপশন বি চাপড়ামারি, অপশন সি ভরতপুর, না অপশন ডি দোচিগ্রাম। আপনাদের এই চারটে অপশনের মধ্যে যেটি আপনাদের সঠিক উত্তর বলে মনে হচ্ছে, আপনারা এখনই কমেন্ট লাইনে পোস্ট করুন, আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের সঠিক উত্তরটা দিয়ে দেওয়া হবে, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে তাদেরকে পুরস্কৃত করা হবে। তো বন্ধুরা, আর দেরি না করে এখনই আপনারা উত্তরটি পোস্ট করুন, এবং প্রাইজ নেওয়ার একটা অগ্রাধিকার বা অগ্রাধিকার সুযোগ আপনারা সৃষ্টি করুন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।